দিন একটা 17-18 বছরের মেয়ে হবে, জি, ও পোস্টারে দেখি ও আমার নাটকের ভক্ত, আবার এই ব্যাটগাড়িতে দেখি আবার জড়ায় ধরে কাঁদতেছে সবাই, আরে এনে কি ঘটনা? অনেকে তো অন্য কিছু ভাবছে, পরে আমি বোন ছাড়ো ছাড়ো এত রাস্তা। ওয়ালাইকুম রাসেল ভাই, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? জি আমরা সবাই ভালো আছি। ইদানিং আপনাকে খুব ব্যস্ত দেখতে পাচ্ছি পোস্টার লাগানোকে কেন্দ্র করে। ব্যস্ত যেমন আমার আর 6 দিন বাকি আমার ভাইয়ারের ছবি রিলিজ হওয়ার, তো ব্যস্ত এই ছবিটা নিয়েই, ছবি সংক্রান্ত, ছবির প্রচার সংক্রান্ত, এটা নিয়েই এখন ব্যস্ততা কাটতেছে। বাংলাদেশের ইতিহাসে যা এখনো ঘটেনি আপনি এমন কিছু কাজ করতেছেন, মানে এটা কেন মূলত বিশেষ করে একটু বলবেন? এটাও এমন হইতে পারে যে ইতিহাস সৃষ্টি করার জন্য করতেছি, বা আমি একটা নতুন একটা কিছু দিব এটাও চিন্তা করে করতেছি। মানুষের মধ্যে একটা ভাগাভাগি থাকে, একটা ভেদাভেদ থাকে, একটা পার্থক্য থাকে, ওই পার্থক্যটাকে মিলনমেলা ঘটানোর জন্য আমি বলবো যে এটা কাজ করতেছি এই আর কি। মানে থিমটা কোথা থেকে পেলেন যে ভ্যান গাড়ি বা ঠেলা গাড়ি নিয়ে আপনার পোস্টার লাগাবেন? এটা আমি চিন্তা করছি যে যারা চলচ্চিত্রে অভিনয় করে বা যারা চলচ্চিত্র শিল্পী ওনাদেরকে মানুষ আসলে খুব কাছে পায় না। যেমন আমি দেখি যে বিভিন্ন টিভি চ্যানেলে বা বড় কোনো রেস্টুরেন্টে বসে সিনেমার প্রচার প্রচারণা করা হয়, তা আমি চিন্তা করে দেখলাম আমি সবসময় নিচের দিকে তাকায় চলি এবং চলার চেষ্টা করি। আমি চিন্তা করলাম যে আমার এই ভাইয়ারের ছবিটা আমি একটু এইভাবে প্রচার করব যে মানুষের একটা মানুষ যেমন যখন একটা মানুষের কাছে যাই না প্রথমে খুব অবাক হয়ে যায়, আরে ভাই এই যে পোস্টারে আপনি, আবার আপনিও আপনি এমন ধন্যবাদ। পরে আমি বলি ভাই এই যে পোস্টারের লোকটাই, যারা আমাকে এখনও চিনে না তাদেরকে বলি ভাই এই যে পোস্টারের লোকটাই আমি রাসেল ভিয়া। পরে আইসে আমার জড়ায় ধরার পর ভাইয়া আমার আমি একজন দিন মজুর হইল, আমি আপনার ওদিন আপনার ছবিটা রিলিজ হওয়ার পর আপনার ছবিটা আমি দেখতে যাব। এই যে একটা ভালোবাসা, এই যে একটা ভালোবাসার বন্ধনে আটকানো, আমার মনে হয় এইটা আমি এটা তৈরি করতে চেষ্টা করতেছি, কিন্তু পারতেছি কিনা বা সাকসেস হবো কিনা জানি না, কিন্তু আমি চেষ্টা করতেছি। যেহেতু আপনি নিজে ছবি নিজেই প্রচারণা করছেন, এতে করে পাবলিকের যে রিয়াকশন এটা কেমন দেখছেন? মানে আমি তো একবার আপনাদেরকে বললামই যে পাবলিক যখন আমার পিছনে পোস্টার দেখে, আবার দেখে ব্যাটগাড়ি, আবার আমি লুঙ্গি গামছা পরা, আবার চেহারার দিকে তাকে ধারে ওই পোস্টারের ছবিটাই তো উনি তো রাসেল মিয়া, তখন ওরা অনেকে আবেগে আমাকে জড়ায় ধরে। অনেকে ওদিন পোস্ট ভাইয়া আপনার দেখা, মানে ও ফেসবুকে খুঁজতেছিল যে আমি কোথায় থাকি কী থাকি, আমাকে যখন পাইলো তখন আমাকে জড়ায় ধরে সে মানে কাঁদতেছিল, কয় ভাইয়া আমি মানে এত কাছাকাছি আপনাকে পাবো এটা আমি কল্পনাও করি নাই। ও বললো যে আমি এবং আমার টোটাল ফ্যামিলি যারা আছে আমরা সবাই গিয়ে আপনার ভাইয়ারে ছবিটা দেখব। এই যে একটা তৃপ্তি, এই যে মানুষের কাছাকাছি গিয়ে এই যে একটা ভালোবাসা, এইটা আমি খুব এনজয় করি এবং আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার যেই পূর্ণদৈর্ঘ্য ছবি একটাই তো হয়েছে এই পর্যন্ত, না না আমার ছবি লাইনে আছে কিন্তু এটা রিলিজ হচ্ছে আমার এই প্রথম ভাইয়ারে। কতটুকু আশাবাদী আছেন এই ছবিটা নিয়ে? আমি যেহেতু আমার প্রথম ছবি আমি খুবই নার্ভাস এবং আশাবাদী অনেক যে এই ছবিটা দিয়ে আমার ফিল্মে জায়গা হবে, এই ছবিটা দিয়েই আমি আমার ক্যারিয়ারটাকে সামনের দিকে নিয়ে যাব, এই ছবিটা দিয়েই আল্লাহ তাআলা আমাকে আমার স্বপ্নের জায়গায় আমাকে নিয়ে যাবে, এই ছবিটা দিয়ে আমি ব্যাপক আশাবাদী। আচ্ছা, আপনার ছবিটা যেহেতু এখনো রিলিজ হয়নি, হ্যাঁ মুক্তি পাবে, কিন্তু ইতিমধ্যে বেশ কয়েকটা ছবি মুক্তি পেয়েছে এমনকি আলোচনা সমালোচনা হচ্ছে। যেমন বিশেষ করে বলতে হয় হাওয়া যে ছবিটি মুক্তি পেয়েছে, সেখানে একটি পাখিকে কেন্দ্র করে মামলাটা অনেক কিছু হয়ে যাচ্ছে, এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন যে আপনার ক্ষেত্রে কোনো ভুলভ্রান্তি আছে? এটা আমি বলবো, আমি বন বিভাগের কর্তৃপক্ষ মহোদয়দের সম্মানের সাথে শ্রদ্ধার সাথেই বলবো যে আমাদের দেশে সিনেমাটা যেভাবে পেছনের দিকে চলে গিয়েছিল, হাওয়া বলেন পরাণ দিনদাডে যে ছবিগুলো এসে চলচ্চিত্রে একটা পরিবর্তন এনেছে, চলচ্চিত্রটাকে আবার ঢেলে সাজিয়েছে, মানুষ হলমুখী হওয়া শুরু করেছে ওই মুহূর্তে, এরকম একটা ভুলকে আমি বলি যে ক্ষমার দৃষ্টিতে দেখে, যেহেতু বন বিভাগের ওইখানে সচিব মহোদয়রা এটা সম্মিলিতভাবে এই জিনিসটা ঘাটাঘাটি করে দেখতেছে, সাংবাদিকরা দেখতেছে, আমি একজন চলচ্চিত্রের ক্ষুদ্র শিল্পী হিসাবে বলবো যে এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখে আমাদের চলচ্চিত্রটা যেভাবে বেঁচে থাকবে ওই চেষ্টাটা যেন বন বিভাগের করে। আচ্ছা, আমরা দেখি নাকের ডগায় অনেকে খাঁচার মধ্যে পাখি রেখে বিক্রি করে দোকানের মধ্যে, তাদেরও নাকের ডগায়, তাহলে সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না ছবিতে দৃশ্যমান একটা এই পাখির জন্য এরকম কঠোরতা
আসলে কতটুকু প্রভাব পড়তে পারে বাংলাদেশের এই ছবির জগতের ক্ষেত্রে? না, এখন বিষয়টা হচ্ছে যে আপনার ইয়াতে স্কিনের যেই জিনিসটা প্লে হয় এটা তো ব্যাপক আকারে ছড়ায় যায়। স্কিনের একটা ছোট্ট ভুল কিন্তু ছোট্ট ভুল না, স্কিনের একটা ছোট্ট ভুল মানে কোটি কোটি ভুল। যেমন ধরেন এই ছবিটা ধরেন মনে করেন 4 কোটি মানুষ দেখলো, তাহলে এই ভুল যদি ভুল হয়ে থাকে এই ভুলটা কিন্তু 4 কোটি মানুষের কাছে পৌঁছায় গেল। এই জন্য স্ক্রিনের এইটা দেখে, আর তারপর আমি বলবো যেহেতু এটা সেন্সার হয়েছে, সেন্সার দিয়েছে বিজ্ঞরা, তো এইটাকে আমি বলবো যে এটা একটু সমাপ্ত করা উচিত, ছবিটাকে ছবির মতো চলতে দেওয়া উচিত। আচ্ছা, হাতে কয়টা ছবি আছে আর আপনার? আমার এখন হাতে আমার 3টা ছবি। একটা ছবির শুটিংয়ে যাওয়ার জন্য আমাকে খুব বলতেছে, আমি বলছি যে ভাইয়া আমি আপনি আমাকে যেই টাকাটা সাইনিং করেছেন, পেমেন্ট করেছেন, ওই টাকাটা আমার কাছে আছে, যদি 2 তারিখে ভাইয়ারের ছবিটা আমাকে সফলতা এনে দেয় দেন আমি সিনেমা করব, নয়তো আমি সিনেমায় আমি থাকবো না আর দর্শককেও আমি কষ্ট দিব না। যেমন ধরেন আমার ভাইয়ারের ছবি রিলিজ হচ্ছে, আমি সবাইকে খুব গর্ব করে বলতে যে আপনার হলে এসে ছবি দেখেন, দর্শক যেই স্পিডটা নিয়ে সিনেমা হলে যাবে ছবিটা দেখতে, এখন স্ক্রিন প্লেতে যদি দর্শক ওই স্পিডটা না পায় তখন তো তারা আমাকে গালি দিবে। এই জন্য আমি আমার এই ছবির ফলাফল দেখব, যদি এই ছবির ফলাফল ভালো হয়, দর্শক যদি আমাকে অ্যাকসেপ্ট করে দেন আমি আমার বাকি ছবির শুটিং সব কিছু শুরু করবো ইনশাআল্লাহ। আপনাকে শুধু একাই দেখছি ব্যানগাড়ি বা ঠেলাগাড়ি যেটাই বললে কেন প্রচারণা করতে, আর যেই আপনার সাথে যারা অভিনয় করেছে তাদের দেখা পাচ্ছি না? না, আমার সাথে যেই নায়িকারা অভিনয় করেছে ওনারা সবাই কিন্তু প্রত্যেকের জায়গা থেকে খুব বেশি প্রচার করতেছে অনেক পড়তে, কিন্তু আমার ব্যানগাড়ি ঠেলাগাড়ির সাথে, শুনেন ব্যানগাড়ি ঠেলাগাড়ি এটা তো রাসেল মিয়ার সৃষ্টি, এই সৃষ্টিটার সাথে তো সবার নাও মিলতে পারে, তো এই জন্য আমার সৃষ্টির সাথে যদি কারো ঋগ্ধতা থাকে, কারো ভালোবাসা থাকে তাহলে আসবে, আর যদি না থাকে তাহলে আমি তো তাকে জোর করে নিয়ে আসবো না। কিন্তু আমার আমাদের ছবির যে শিল্পীরা আছে সবাই সবার জায়গা থেকে খুব বেশি প্রচার করতেছে। আচ্ছা আচ্ছা, সব কিছু মিলিয়ে সর্বশেষ পরিসরে কী বলতে চাইবেন এক কথায়? আমি সর্বশেষ শুধু এই এইটুকু বলবো, ছবি দেখার যে একটা তৃপ্তি আমরা সিনেমা হলে খুঁজে বেড়াতাম, যে একটা ছবি দেখে আমি ধরেন আমি একজন দর্শক আমি সিনেমা হলে গিয়ে বসলাম, বসার পরে আমি দেখলাম যে ছবিতে যে মানুষের যে ওই হলের মধ্যে যখন পারফর্ম করা হয় দর্শক একটা আছে যে জিভ ধরে বসে থাকে। তা আমি বলবো যে দর্শক আপনারা যারা মানে বাংলা চলচ্চিত্রের যারা সিনেমা প্রেমী, আমি এর আগেও বলেছি যে যারা সিনেমা প্রেমী না, যারা চলচ্চিত্র সবসময় দেখে না, আমি কিন্তু তাদের কাউকেই এই আমার এই ভাইয়ারের ছবি দেখার জন্য আমি আমন্ত্রণ জানাইনি। কিন্তু যারা ছবি দেখেন, যারা চিন্তা করেন যে আমি একটা ছবি দেখবো হলে, ওই হল থেকে বের হয়ে আমি একটু হালকা হব, আমার মনের ভিতরের ভাবটা আমি হলের মধ্যে প্রকাশ করব, আমি ওই সকল শ্রোতাদের আমার প্রিয় সম্মানিত দর্শকদের বলবো যে আপনারা হলে এসে ভাইয়ারে দেখুন, ভাইয়ারে ছবি দেখার যে তৃপ্তিটা এটা আপনি পাবেন একজন রক্তে মাংসের মানুষ হয়ে থাকলে। দেখেন মিশা ভাই কিন্তু একটা কথা বলেছেন, মিশা ভাইয়ের সাথে একটু আগে আমার কথা হয়েছে, তো কী কথা হয়েছে ওইটা বলবো না। মিশা ভাই 800 ছবির খলনায়ক ছিলেন, উনি আমার উনি একটা আমার ছবি নিয়ে একটা ভিডিও দিয়েছে, আপনারা অনেকে দেখেছেন, এক উনি আমার ট্রেলারটা হচ্ছে 2 মিনিট 1 সেকেন্ড। ভাইয়া ওই ভিডিওতে বলেছে যে আমি রাসেল মিয়ার এই ট্রেলারটা দেখে আমি আমার চোখের পানিটা রাখতে পারি নাই। তো একজন মিশা সদাগর যদি এই কথা বলে যে ট্রেইলার দেখে আমি চোখের পানি রাখতে পারি নাই, তো এবার আমি বলতে চাই যে পুরো ছবিটা দেখলে একজন দর্শকের ভিতরটা কীভাবে নাড়া দিতে পারে। এই জন্য বলবো যে আপনারা সবাই 2 তারিখে 2 সেপ্টেম্বর আর 5-6 দিন আছে, 6 দিন পরে 2 সেপ্টেম্বর শুক্রবার আপনারা হলে এসে ভাইয়ারে দেখুন। 2 তারিখে যদি অনেকে, যেহেতু শুক্রবার এমনি সব ছবি হাউসফুল যায় আল্লাহ রহমতে, আমি মনে করি যে আমার ছবিও যাবে শনিবার থেকে, আপনারা সবাই শুক্রবার থেকে আপনারা সবাই হলে এসে ছবিটা দেখুন, যদি ভালো না লাগে এটাও বলুন, আর ভালো লাগলে অবশ্যই আপনারা বলুন যে ভাইয়া আপনার ছবি করেন, আপনার বাকি ছবির কাজগুলো শুরু করেন, আমরা আপনাকে হলে দেখতে চাই। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার যে শনিবারের ছবিটা রিলিজ হবে সবাই, যে মানে আগামী তো হ্যাঁ আগামী শুক্রবারে যে ছবিটা রিলিজ হবে আপনার সেটা সবাই দেখে মন্তব্য করুক, হ্যাঁ তারপরে আপনি ডিসিশন নেবেন যে আসলে পরবর্তীতে ছবি করবেন কি করবেন না, এই তো চলচ্চিত্রে থাকবো কি থাকবো কি থাকবো। আচ্ছা, আজকে একটি ছবি রিলিজ হয়েছে, মুক্তি পেয়েছে, এই সম্পর্কে কি বলতে চান? আজকে একটা ছবি রিলিজ হয়েছে আশীর্বাদ। আশীর্বাদ, দেখেন আমি একটা কথা বলি
যে আমার আমার কিন্তু ছবির প্রচারণা চলতেছে যেমন আমার যে ভেরিফাইড ফেসবুক আইডি এটাতে কিন্তু আমার ছবির প্রচারণা চলতেছে কিন্তু আজকে যে ছবিটা রিলিজ হয়েছে এই ছবির পোস্টারও কিন্তু আমি আমার ভেরিফাইড আইডিতে দিয়েছি আমার পেজে দিয়েছি আমি আমি চাই যে যতগুলো ছবি রিলিজ হবে ছবিগুলো ভালো হোক এবং ছবিগুলো দর্শক দেখুক আজকের ছবিটা আমি এখনো দেখতে পারি নাই যেহেতু আমি আমার প্রচারণা নিয়ে ব্যস্ত অবশ্যই বাকি ছয় দিনের মধ্যে আমি আশীর্বাদ ছবিটা দেখে নিব আচ্ছা এই যে সমালোচনা হলো অনেক কিছু হলো ছবিটাকে মুক্তি দেওয়ার আগ মুহূর্তে এটা কতটুকু প্রভাব পড়তে পারে এই সমালোচনাটাই ছবিটাকে আমি আমি যতটুকু জানি যেমন আমি যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি স্ট্যাটাসটা দেওয়ার পরে আমি অনেকগুলো কমেন্ট ফলো করেছি প্রত্যেকে বলেছে যে ভাই এই ছবি নিয়ে এত সমালোচনা এই ছবি দেখতে যাব না অনেকে এই কমেন্টটা করেছে তা আমি মনে করি যে এই ওনারা যে ইয়াতে মাহিয়া মাহি এবং প্রযোজক মহোদয় ওনার নামটা জেনিফা হ্যাঁ প্রযোজক মহোদয়ের সাথে যে দ্বন্দ্বটা মীমাংসা হয়েছে এই মীমাংসাটা গতকাল বৃহস্পতিবার না হয়ে অন্তত যদি আরও চার পাঁচটা দিন আগে হইতো তাহলে এই ছবিটার উপরে রিয়াকশানটা একটু কমে যেত কিন্তু গতকাল হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি আমি ফেসবুকে দেখেছি সাড়ে নয়টায় যদি মীমাংসা হয় আর পরের দিন সকালে ছবি মুক্তি তাহলে দর্শকের তো সিদ্ধান্ত নেওয়ার একটা সময় দিতে হবে আমি বলবো ওনাদের এই হেচিংটা উভয় পক্ষকে মানে কাদা ছড়াছড়িটা এই ছবিটার উপরে একটা ব্যাপক মানে ব্যর্থতার প্রভাব ফেলেছে এটা ইয়া করেনি আরেকটা কথা বলবো কোনো গসিপ কোনো ছবিকে সুপারহিট করতে পারে না ছবিকে সুপারহিট করবে তার গল্প এবং আর্টিস্টদের পারফর্ম যার যে ছবিতে গল্প ভালো যে ছবির পারফর্ম ভালো ওই ছবি দর্শক গ্রহণ করবেই এখন অনেকে বললো যে এটা নাকি একটা গসিপ করছে যদি গসিপও করে থাকে তাহলে আমি বলবো যে আশীর্বাদ ছবিটার একটা বিরাট সর্বনাশ করেছে যেহেতু এত বড় বড় স্টার কাস্টিংয়ের একটা ছবি ছবিটা আমি মনে করি যে ছবিটা খারাপ হওয়ার মতো না ভাইয়ারের ছবি কয়টা হল পাচ্ছে ভাইয়ারের ছবি এখন পর্যন্ত 19টা হলের ইয়া তালিকা আমাকে দিছে কিন্তু প্রপারলি হলের লিস্টটা আমরা দিতে পারবো হচ্ছে আপনার সোমবারে যেমন আজকে শুক্রবার শনিবার গেলে রবি সোমবারে আমরা দিতে পারবো আর হলের ব্যাপারে আমি একটু বলে নেই আমি আমার নিজের জায়গা থেকে আমি সবসময় বলি যে জিনিস যদি ভালো হয় মানুষের ভিতরে যদি প্রাণ থাকে তাহলে ওই জিনিসটাকে মানুষই যেমন আকাশে চাঁদ উঠলে সবাই দেখে এই কথাটা আমি খুব মানি সেই জায়গা থেকে আমি বলবো আমি আমার জাজ মাল্টিমিডিয়ার ওনাদেরকে আমি বলেছি যে আমাকে প্রথম সপ্তাহে একবারে সীমিত হল দেওয়ার জন্য আমি চাই এই সীমিত হলের মধ্যে যদি ছবিটা সাড়া ফেলে তাহলে আর পরের সপ্তাহে আমরা অনেক বেশি হল নিয়ে সামনের দিকে আগাবো ইনশাআল্লাহ আচ্ছা রাসেল ভাই এই যে আশীর্বাদ সিনেমাটা নিয়ে আপনি বলছিলেন কাদা ছড়াছড়ি বা ছবি সিনেমাটাতে একটা প্রভাব পড়তে পারে কিন্তু তারা কালকে প্রেস ব্রিফিংয়ে বলছে তাদের একটা স্ট্যান্ডবাজি ছিল না এটা যদি ওনারা বলে থাকে তাহলে আমি বলবো যে 100% রং স্ট্যান্ডবাজি ফিল্মের জন্য আর এই স্ট্যান্ডবাজিটা যদি আপনি সমাধান করতেন তাহলে অন্তত রিলিজের 5-7 দিন আগে সমাধান করা উচিত ছিল